হ্যালো ফ্রেন্ডস, 18টা টিনটিনের কমিক্স এর সিরিজের কালেকশন আছে আপাতত। যারা এই হার্ড কপি ভার্সনের কমিক্স বা বই পড়ো, তারাই এই সাতটা পাবে। ভেরি ইম্পর্টেন্ট পারসন। এভরিওয়ান, গুড মর্নিং। আজ 16 জুন, বৃহস্পতিবার। সকালে উঠে স্নান করে বৃহস্পতিবারের পুজো করা হয়ে গেছে। এখন বাজে 10:30, নিচে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। হ্যালো ফ্রেন্ড, ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার? আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। 10:30 বাজে। আচ্ছা, 10:30 বাজে, আমি করব এখন। এখন ব্রেকফাস্ট করবে? হাসতে হাসতে। হ্যাঁ, রুটি, ছোলার ডাল আর ডিম ভাজা। ব্রেকফাস্টের পর আমি এদিকে মাছের ঝালের প্রিপারেশন করছি, আর বুলিদি কী করছে দেখাচ্ছি। বুলিদি এদিকে বুলিদির গাছের পুঁই শাক হবে আজকে লাঞ্চে, তাই জন্য সবজি কাটছে। এই এত পুঁই শাক হয়েছে। রান্না করার পর ইনস্টাগ্রামের 2-4টে ছোটো ছোটো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন 1:45 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, লাঞ্চে যাবো এবার। লাঞ্চে আছে ভাত, পুঁই শাক চচ্চড়ি, সালাড, আর এখানে আছে ডাল, মুগের ডাল আর মাছের ঝাল। 2 দিন আগে ও আমাকে বলেছিল যে সন্ধেবেলা আলু কাবলি খাবে, কিন্তু যেহেতু 2 দিন ওর পরপর শ্যুট ছিল, ও বেরিয়েছিল আর একটু রাতের দিকেই হয়ে গেছিলো ফিরতে ফিরতে, সেই জন্য আলু কাবলি আর সন্ধেবেলা খাওয়াটা হয়নি। তো ওকে বলেছিলাম আজকে আলু কাবলি খাওয়াবো। আমি ছোলা ভিজাতে ভুলে গিয়েছিলাম, 4টের সময় আমার মনে পড়লো যে ছোলা ভিজাতে হবে। এখন বাজে 5:30, জানি না 1.5 ঘন্টায় কতটা ছোলা ভিজেছে অ্যানল, আর আলু কাবলিটা ফাইনালি হবে কি না। বুলিদি এখানে ফল দিয়ে গেছে। ফলে কী কী আছে? লিচু, আম, শসা, যেটা ফলের মানে প্রসাদে কেটেছিলাম, কলা আর পেয়ারা। হ্যালো এভরিওয়ান, আজকে যেটা আমরা দেখাতে চলেছি বা দেখতে চলেছি সেটা আর কিছুই নয়, আমার শৈশবকালের কিছু সংগ্রহ। শৈশবে সময় কাটানোর জন্য সবথেকে ভালো উপায়, এখনও আমি মনে করি যে সেটার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে কি বই। তখন যে শখটা আমার ছিল সেটা হচ্ছে কি কমিক্সের শখ। তো ছোটোবেলা সবারই কমিক্সের শখ থাকে। তো আমি যে স্কুলে পড়তাম, আমি পড়তাম হচ্ছে হুগলির চাতরা নন্দলাল ইনস্টিটিউশনে, ঠিক আছে। তো সেইখানে আমাদের বন্ধুদের মধ্যে যেটা কম্পিটিশান চলতো সেটা হলো বেসিক্যালি কার কাছে কতগুলো কমিক্সের বই আছে, এবং প্রত্যেক বছর বইমেলাতে গিয়ে কে কোন কমিক্সের বইয়ের কালেকশান বাড়াতে পারলো বা কোন কমিক্সের বইগুলো তাদের সংগ্রহে এলো। আমার কাছে কিছু বইয়ের কালেকশান বা কমিক্সের বইয়ের কালেকশান রয়েছে, সেটা আমি আজকে তোমাদের দেখাতে চলেছি বা শেয়ার করতে চলেছি। লেটস গো। পড়িয়ে ছিটিয়ে আছে 15-18টা মতো আছে, ঠিক আছে। 18টা টিনটিনের কমিক্সের সিরিজের কালেকশান আছে আপাতত। এখনো এক্স্যাক্টলি এইগুলো একটা অ্যাসেট, এখনো পর্যন্ত মানে রাখতে পেরেছি, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। এর মধ্যে আমার মায়ের যথেষ্ট কৃতিত্ব রয়েছে, কেননা মা এই ছবি মা এই ছবি আমরা তো নিজেদের জিনিসপত্র খেয়াল রাখতে পারি না, মায়ের ক্রেডিট এগুলো বাঁধিয়ে রেখে দিয়েছে। কিছু কয়েকটা জায়গায় একটুখানি অযত্নের ফলে মাঝখানে পোকা ধরেছে, সেটা আনন্দ পাবলিশার্সের তরফ থেকে এই বইগুলো প্রকাশিত হয়েছে বাংলা ভার্সন। তো তার মধ্যে প্রথম যে বইটি আমি কিনেছিলাম সেটি হলো এই বইটা, সেটা হলো কালো কালো সোনার দেশে। এই বইটা এটা ফার্স্ট আমার ফার্স্ট টিনটিনের কমিক্সের হচ্ছে প্রথম বই যেটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে কালো সোনার দেশে। কত বছর হয়েছে এগুলোর মানে তোমার কালেকশনে? আমার কালেকশনে এগুলো মোটামুটি ধরে নাও 25 বছর হয়ে গেছে, 25-26 বছর হয়ে গেছে। এটার মানে কম্পারিজনে পিডিএফ কিছুই না, কিছুই নাই। পিডিএফ এর কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে এলো যে পিডিএফ এর থ্রুতে আমরা এখন কিন্ডল ভার্সন, আমরা এখন পেপার ব্যাক, কিন্ডল এর থ্রু দিয়ে সবকিছু পাচ্ছি এবং সেগুলো পড়ছিও, কিন্তু পেপার ব্যাক বা পিডিএফ ভার্সনে বই পড়া আর হার্ড কপি বই পড়ার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, যেটা যারা এই হার্ড কপি ভার্সনের কমিক্স বা বই পড়ো তারাই এই স্বাদটা পাবে। তো পেছনে এখানে দেখতে পাচ্ছ, যখনই আমি বইগুলো কিনতাম তখন আমি পেছনটা আগে প্রথমে উল্টে দেখে নিতাম, কি দেখতাম যে এইখানে আর কি কি আছে। এই যেখানে লেখা রয়েছে টিনটিনের কমিক্সের সিরিজের কথা কে না জানে, বিশ্ববিখ্যাত শিল্পী হার্জের বিশ্ববিখ্যাত কমিক্স টিনটিন 40 ভাষায় বইটি বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ, যেখানে তিব্বতে টিনটিন, আমেরিকায় টিনটিন, আমেরিকায় টিনটিনের দেখো এখানে আমেরিকায় টিনটিনটা পরে রয়েছে। যদি আমার একটা ছোটোবেলাকার কারসাজি গণেশ ঠাকুরের একটা সুন্দর ছবি এঁকে ছবি আঁকিনি, এটা একটা
বলতে পারো স্টিকার প্রেস করে দিয়েছো, পেস্ট করে দিয়েছো আমেরিকার টিনটিনের উপর? টিনটিনের উপর আমি সেটা সেই সময় পেস্ট করে দিয়েছিলাম। কৃষ্ণদীপের রস সবকটা বই আমার কাছে আছে। এই বইটা কেনার পেছনে আরো একটা গল্প আছে। তো এই প্রত্যেকটি বই আমার কাছে, বিশেষ করে অনেক কমিক্সের বই আমার কাছে আছে, কিন্তু এই কমিক্সের বইগুলোর একটা আলাদা গুরুত্ব এবং আলাদা ভালোবাসা, ভালো লাগা বা মনের কাছে বা হৃদয়ের কাছে থেকে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, অন্যতম কারণ হলো এটাই যে এই বইগুলো আমি কিন্তু বছরের যে কোনো সময় কিনতাম না, বা যে কোনো সময় আমার বইগুলো আমার হাতে আসতো না। বইগুলো তখনই হাতে আসতো যখন কিনা আমি স্কুলে বা ক্লাসে পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম তখন। দু নম্বর বিষয় হচ্ছে, বাঙালি বুঝতেই পারছো, দুটো জিনিস বাঙালির কাছে খুব কমন, একটা হচ্ছে সর্দি জ্বর আর একটা হচ্ছে পেটের সমস্যা। তো ছোটোবেলায় আমার ওই আলু কাবলি ঝালমুড়ি আর ফুচকা খেয়ে পেটের গণ্ডগোল লেগেই থাকতো ছোটোবেলা থেকে। আজকে আবার আলু কাবলির প্ল্যান, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। তো সেইটাই কী হতো, পেটের সমস্যায় ভোগার জন্য আমি বিছানায় শয্যাশায়ী হতাম, তখন কিছুই ভালো লাগতো না, না খেতে, না পড়তে, না কিছু করতে। তখন একটা করে আমার বায়না ঝুড়তাম মার কাছে যে একটা করে কমিক্সের বই চাই। তো সেই বইগুলো আমার জন্য হাজির করা হতো। তিন নম্বর বিষয় হলো যে এই টিনটিনের বইগুলোর নাম আমি শুনেছিলাম, টিনটিনের বইয়ের কথা এবং কমিক্সের বই এত ভালো হয় সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকেও জেনেছিলাম, স্কুলের বন্ধুদের কাছ থেকে, কিছু আমার বন্ধু ছিল তাদের থেকে। কিন্তু কেমন হাতে করে কীরকম, মানে পড়তে কীরকম লাগে সেটা আমার জানা ছিল না। এই জন্য এটা ধরে রেখেছি, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার প্রথম বই এবং এই বইটা কেনার পেছনের যার অবদান অত্যন্ত না বললেই নয় সেটা হচ্ছে আমার এক মামা, সম্ভবত বুগা মামা, তার কাছ থেকে। আর বুগা মামা না আমার এক কাজিন ব্রাদার সৌনক, তার কাছ থেকে আমি একটা বই বড় করেছিলাম, এই বইটা পান্না কোথায়, ঠিক আছে। এই বইটা পড়ার পর থেকে আমার একটা অত্যন্ত দুর্নিবার আকর্ষণ জন্মায় টিনটিনের বইয়ের প্রতি। সো তারপরেই আমি প্রথম বইটা কিনেছিলাম কালো সোনার দেশে, এইটা হলো প্রথম বই। দ্বিতীয় বইটা বলতে বলতে এর মধ্যেই চলে গেল, পান্না কোথায় দ্বিতীয় বইটা আমি এইটা কিনেছিলাম। একটা একটা ইয়েতে কটা করে বই আছে তোমার, মানে বাঁধানো? পাঁচটা করে। আচ্ছা, একটা ফার্স্ট দেখাও কি ফার্স্ট আছে। ফার্স্ট আছে এটা লোহিত সাগরের হাঙর, এটা এইটার প্রত্যেকটা বইয়ের পেছনে কোনো না কোনো গল্প আছে। এই বইটা পেতে আমাকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল, কারণ এই বইটা পাওয়া যাচ্ছিল না। সেবারে উনি সমস্ত বইগুলো আনার পরে আমি যে বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত আমাকে এই বইগুলো আনা হবে আমি কিন্তু অন্য বইগুলো নেব না। তো এইটা আনা হয়েছিল একটা, তারপরে তো এটা দেখতে পেলে পান্না কোথায়, এটা তিব্বতে টিনটিনটিন, কালো সোনার দেশে, আর হচ্ছে আমেরিকায় টিনটিন, এই পাঁচটা এর মধ্যে হয়ে গেল। নেক্সট চলছে এইটা চন্দ্রলোকে অভিযান, এই সিরিজটা পরে পরপর দুটো থাকার কথা, তো পরপর নেই, এখানে মাঝখানে আর একটা বই ঢুকে গেছে। চন্দ্রলোকে অভিযান, তারপরে আসছে চাঁদে টিনটিন, এর পরের পর দুটো হচ্ছে এটা পার্ট, ঠিক আছে। বিপ্লবীদের দঙ্গলে, চাঁদে টিনটিন, চাঁদে টিনটিনের পরে হচ্ছে কৃষ্ণদ্বীপের রহস্য। হ্যাঁ, কৃষ্ণদ্বীপের রহস্যটা হচ্ছে তিন নম্বর বই, যেটা আমি কিনা এই তোমার কালো সোনার দেশে পান্না কোথায়ের পরে আমি কৃষ্ণদ্বীপের রহস্যটা কিনেছিলাম। আজ প্রায় হয়ে গেল 25-26 বছর, বাট স্টিল ইটস মেমোরি ইজ জাস্ট লাইক, মানে মনে হচ্ছে যেন কাল পরশুর ঘটনা। এই জিনিস এটা হলো, এটার পরে আসছে এটা নীলকমলটা অনেক পরে কেনা, মোস্ট প্রবাবলি আমি তখন 6 বা 7 পড়ি বা 7-8 পড়ি তখন কিনেছিলাম, ঠিক আছে এইটাই। আচ্ছা, ফারাওয়ের চুরুটা আছে, বোম্বেটে জাহাজ, এর পরের অংশটাই হচ্ছে লাল বোম্বেটের গুপ্তধন, এটা আমার পরিষ্কার মনে আছে। আমি কভারগুলো কি সুন্দর, খুবই সুন্দর, এগুলোই তো অ্যাট্রাকশন। কাঁকড়া রহস্য, কাঁকড়া রহস্য, তারপর কান ভাঙা মূর্তি। কান ভাঙা মূর্তিটা মোস্ট প্রবাবলি আমি ওই কৃষ্ণদ্বীপের রহস্য তারপরে আমি কিনেছিলাম কান ভাঙা মূর্তিটা। হয়ে গেল লাস্ট, লাস্ট হচ্ছে এইগুলো, এটার এখানে বাইন্ডিংটা খুলে গেছে, প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। ওটোকারের রাজদণ্ড, ওটোকারের রাজদণ্ড, দেখো তখন না আমার একটা
তখন আমি স্কুলে পড়তাম, তো স্কুলে যখনই নতুন বই আসতো তখন কি করতাম আমরা, বই বাঁধিয়ে দিতাম, এই বই বাঁধিয়ে দিতাম, বই মলাট দিতাম, বই মলাট দিয়ে কি করতাম আমরা নাম লিখে রাখতাম। তো সেই স্বভাবটা আমার সব মানে সব বইয়ের ক্ষেত্রেই আমি সেই জিনিসটা করার একটা অভ্যেস হয়ে গিয়েছিল। তো আমি এই বইটা ভুলে গেছিলাম যে কোন সময় কিনেছি, কিন্তু দেখো এখানে আমি লিখে রেখেছি, দেখো অনেকগুলো বইতে লেখা আছে, দেখো এখানে ক্লাস সিক্স সেকশন এ রোল নাম্বার সিক্স সমস্ত কিছু লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইট ইজ অলসো রিটেন ওভার হিয়ার। তো এটা ক্লাস সিক্স এখানে, বুঝতেই পারছো তোমরা। তারপরে এটা হলো ক্যালকুলাসের কাণ্ড, এটাও আমি ক্লাস সিক্সে কিনেছিলাম রোল নাম্বার সিক্স, তখন সেটাও এটা এখানে দেওয়া রয়েছে। এটা অনেক পরে ফ্লাইট 714, এটা কোন ক্লাস লেখা নেই, তবে রোল নাম্বার সিক্স তো আমার দুটো ক্লাসে পরপর ছিল, সিক্স অ্যান্ড সেভেন, তো মোস্ট প্রবলি এটা ক্লাস সেভেনে কেনা। তো আপাতত এইগুলোই হচ্ছে আমার কাছে অবশিষ্ট রয়েছে এইগুলো, আরও আরও কিছু থাকলে অবশ্যই খুঁজে পেলে পরে দেখাবো। আমার যতদূর মনে পড়ছে আরও দু একটা বই রয়েছে, আশ্চর্য উল্কা বলে একটা বই আছে, সেটা আমাকে আলাদা করে, কারণ ওটা অনেক পরে কিনেছিলাম, মোস্ট প্রবাবলি মাধ্যমিকের পরে, তো সেই জন্য সেইটা একটুখানি আলাদা হয়ে রয়ে গেছে। আজকের জন্য হলো এইটুকুই, আর এই কালেকশানটা দিয়ে আমি শুরু করলাম। আমার কাছে আরও অনেক কালেকশান আছে, মানে কালেকশান আছে বলতে কিছু বিদেশি কমিক্সের কালেকশান যেমনও আছে, দেশি কমিক্সের কালেকশান আছে, যেমন হচ্ছে চাচা চৌধুরী, বাঁটুল দি গ্রেট, নন্টে ফোনটে, এগুলোকে কে ভুলতে পারে, নারায়ণ দেবনাথের অবদান আমাদের শৈশবে অনস্বীকার্য। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিছু কিছু এখনও আছে, কিছু অযত্নের ফলে এবং বয়স বাড়ার সাথে সাথে কাজকর্মের সাথে সাথে ওগুলো একটু সাইডে হয়ে গেছে, তো নিশ্চয়ই ওগুলো অন্য একটা ব্লগে নিশ্চয়ই আমি ওগুলোকে শেয়ার করব এবং সেগুলো দেখাবো, জানো কেমন লাগলো। এবং তোমাদের যা কালেকশন বা তোমাদের যদি বই প্রেমী আমার মতো কেউ থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, অনেকেরই থাকবে। হ্যাটস অফ অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ফলো আস। এনিওয়েজ, সৌম্যর টিনটিনের কালেকশন তো তোমরা দেখে নিলে, এখন বাজে 6:30, আমি এখন নিচে যাব আলু কাবলির প্রিপারেশনের জন্য। ভালো করে ভিজে গিয়েছিল তাই আলু কাবলিটা ফাইনালি হয়েছে। সৌম্যকে নিচে দিয়ে এসেছি ওরটা, আর আমি আলু কাবলি ওপরে নিয়ে এসেছি, এখন কাজ করতে করতে আলু কাবলি খাবো। এই হচ্ছে চটপটা আলু কাবলি, সন্ধ্যেবেলার জন্য কিন্তু বেশ হেলদি অপশন। ডিনারে আছে রুটি আর ডিমের কারি, যেটা বুলিদি বানিয়েছে, আর সাথে স্যালাড। 11:00 ডিনার করে চলে এসেছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, স্পেশালি টিনটিনের পার্টটা, প্লিজ 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 ভিডিওটাকে লাইক করে দিও, অ্যাটলিস্ট টিনটিনের জন্য। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট।